गुड मर्निंग एवरीवान सकल के स्वागत जानिए और एक नतून भिडियो शुरू कर सकाल 10टा मतो। तो बाबाई चले जावार परे ये भिडियोटाई फार्स्ट करछि। एतदिन भिडियो और करा हयनि विभिन्न काजेर जन्य। जानो तो तोमरा बाड़ीते अनेक काजकर्म छिलो। सकाल बेला उठे कि करेछि जानो तो ये जे ठाकुरेर ड्रेसगुलो देखछि एगुलो समस्त धुए मेरे दिएछि। प्रचंड नोंगरा हयेछिलो कयेकदिन आमरा माने बिये बाड़ीते एतटाई व्यस्त छिलाम जे घर काजकर्म ठीक कर उठते परिनी। तो आज के सकाल बेला भावलाम ठाकुर घर परिष्कार करे नी, तारपरे एई कापड़ चोपड़गुलो समस्त गुछिए रेखेछि। और एदिके जे डालिया फुलेर गाछटा आना हयेछिलो प्रचंड माने दुर्बल हये पड़ेछे कदिन ना थाकते थाकते। तो एई जे अनेक माने कोड़िये एसेछे और जे टाटका टाटका फुलगुलो अनेक दिन धरे फुटेछिलो सेई फुलगुलोर अवस्था एरकम बेहाल हये गेछे। तो अनेकगुलो फुल फुटेछिलो एखोन ओई एकटाई आछे और एइगुलो कयेक दिनेर मध्य फुटबे। और एदिके देखो मणिके घुम थेके तुले दिएछि। बिछानार बालिशगुलोके तोला हयेछे, कम्बलटा भाज करा हयनि। कदिन आगे माने ठांडाटा चलेई गेछिलो, आबार देखछि ठांडा फिरे एसेछे, तार जोन्नो आबार कम्बल नामाते हयेछे, ना होले कयेक दिन धरे ओई चादरेई हये जाच्छिलो। और बिये बाड़िर जोन्नो जे कस्मेटिक साजगोज समस्त किछु बार करा हयेछिलो सेगुलो किन्तु एखानेई पड़े आछे, एखोनो गुछिए ओठानो हयनि। एई जे मेयर तुलिर पैकेट और एई जे जंक्शन क्रीम एगुलो हच्छे मेयर माने एकदम निजस्व। और एई जे पैलेटटा ओर एगुलो एखोनो गोछानो हयनि, एगुलो रये गेछे एखाने। और कापड़ चोपड़टा गुछिए तुले दिएछि। तोमरा तो अनेकेई जानो आमार बाबार बेश किछुदिन धरे शरीर खाराप। एई बिये बाड़िर मध्येओ आमि डाक्तारखानाय निये जाওয়া নিয়ে আসা, তারপরে ওষুধগুলো ঠিকঠাক করে মার কাছে বুঝে দিয়ে আসা, এই সমস্ত করছিলাম। মাঝখানে বিয়েবাড়ি থেকে এসে এসে এই কাজগুলোকে আমি কমপ্লিট করেছি যাতে কোনো অসুবিধা না হয়। প্রচণ্ড মানে যন্ত্রণা, তোমরা আগের ভিডিওতেও জেনেছো। তো ওষুধ শেষ হয়ে গেছিলো, কালকে রাতে কিছু ওষুধ নিয়ে এসেছি আর এই ওষুধগুলো এখনও দিয়ে আসা হয়নি। এগুলো হচ্ছে সুগারের ওষুধ মানে, আর হচ্ছে ওই কানের যে ব্যথাটা ওর জন্য আলাদা ওষুধ, ওটা হচ্ছে কাকুর কাছে থেকে নিয়ে আসি। আর এই ওষুধগুলো একদম ভালো করে বাংলায় লিখে নিয়েছি যাতে মার খাওয়াতে কোনো অসুবিধা না হয়। তো আর আরও দুটো ওষুধ পাইনি, সেই ওষুধটা আজকে নিয়ে আসবো, মানে ওষুধটা অর্ডার দিয়েছি আর কি আনার জন্য। তো আনলে পরে সন্ধ্যেবেলা গিয়ে আবার ওষুধ নিয়ে আসবো, তারপরে মার কাছে সব দিয়ে আসবো। এই যে ডক্টর অপূর্ব কুমার মুখার্জি আছে এমডি গোল্ড মেডালিস্ট, একদম সুগার স্পেশাল ডাক্তার, ওনাকেই দেখানো হচ্ছে। তো দেখানোর পরে কি হয়েছে জানো তো, 15 দিনের মধ্যে 500 সুগার থেকে নেমে 120-তে চলে এসছে আর নিচেরটা 70-এ চলে এসছে। তো এই হলো আচ্ছা এই হলো ব্যাপার। আর এই যে 3 রকমের সুগারের হচ্ছে 3 রকমের ওষুধ দিয়েছে, 4 রকম ওষুধ দিয়েছিল, আমি 3 রকম নিয়েছি আর একটা অর্ডার দিয়েছি, ওটা আজকে বিকেলবেলা দেবে। আর তার সাথে এনেছি এই প্যারাসিটামল 1000। প্রচণ্ড ব্যথা যখন হয় তখন এই ওষুধটা বলেছে খাইয়ে দিতে। ওষুধটা প্রেসক্রাইব করেছিল না, আমি ফোন করলাম যে প্রচণ্ড ব্যথা হচ্ছে কি করব, তখন বললে যে 500 সুগার তো খুব তাড়াতাড়ি করে এই ব্যথাটা কমবে না, তাহলে আর কি এই ওষুধটা ওরা মানে বললো যে এই ওষুধটা নিয়ে এসে খাইয়ে দিতে পারো তাহলে অন্তত ব্যথা কমবে। তাই এর আগে এরকম 1 পাতা 1.5 পাতা খাওয়ানো হয়ে গেছে, তারপরে আবার এই পাতাটা আমি কালকে নিয়ে এসেছি। প্রচণ্ড ব্যথা উঠলে এই ওষুধটা না খেলে আর হয় না, খেলে পরে আস্তে আস্তে ঘন্টাখানেক বাদে ব্যথাটা কমে যায়। তো এই হলো ওষুধ, আর বিকেলবেলা তো নিয়েই আসবো, এটা মানে মাকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসবো। তাকে ওষুধের মানে গায়ে আমি ভালো করে লিখিয়ে নিয়ে এসেছি যাতে কোন ওষুধ কখন খেতে হয়, মা খাওয়াতে কোনো অসুবিধা হবে না। তো এতদিন এত ঝামেলা ছিল যার জন্য এই কাজগুলো ঠিকমতো আমি করে উঠতেও পারছিলাম না। মাঝখানে বিয়েবাড়ির মাঝে মাঝে এসে এসে এই ওষুধগুলো ঠিকঠাক করে গুছিয়ে আর ডাক্তার দেখিয়ে চলে যেতাম। আমার তো সকাল সকাল রান্না হয়ে যায়, তোমরা জানোই। এখানে নিচে আছে ভাত, এটা খুলে আর দেখাচ্ছি না। আর এখানে হচ্ছে মুসুর ডাল করেছি কাঁচা পাকা টমেটো দিয়ে, অনেক দিন খাওয়া হয় না। এই বিয়েবাড়িতে মানে উল্টোপাল্টা খাওয়ার পরে মনে হয় একটু টক ডাল ভাত খেলে বেশি ভালো হয়। একটু টক ডাল বানিয়ে নিয়েছি, এখানে এই অল্প করেই বানিয়েছি, আমাদের দুজনের হয়ে যাবে, তাও 2 দিন হবে। আর এখানে আছে ফুলকপি ছিল একটু ফ্রিজে, তার সাথে একটু আলু আর চিংড়ি মাছ দিয়ে একটু ওই ঝোল টাইপের বানিয়েছি অল্প একটু, কিন্তু এটাও মনে হচ্ছে আমাদের 2 দিন হয়ে যাবে, একদিনে খাওয়া যাবে না। बुझले तो ये हलो मैं दोपुर रान्ना बान्ना और एखन जेटा करब सेटा होच्छे बाबार जन्य एकटु स्टू बनाबो एकेबारेई खेते पारछे ना तोमरा जानोई ब्याथार चोटे आर खावा दावा एकदम किछुई खावा दावा करते पारछे ना ताई भाबलाम आजके एकटु बाबाके स्टू बानिये देबो तार जन्य सकालबेला ना एकटुखानि मांस आनियेछि देखो हाड़ समेत मांस आनते बोलेछिलाम निये एसे एकदम सलिड पिस किछु करा नेई आमि एटा दियेई बानाबो एकटु नुन दिये नुन मिशिये रेखे दियेछिलाम और भूल करे एकटु हलुदो दिये दियेछि हलुदटा देई ना आमि स्टूते तो ओ कोनो ब्यापार ना एकटु कालारफुल हबेई आर कि और एखाने देखो सब्जीगुलो केटे नियेछि एखाने आछे ओई गाजर दियेछि दुटो एकटु पेपे दियेछि अर्धेकटा और एखाने आछे एई जे माने बीन्स 10-12टा बीन्स दिये दियेछि और एखाने एकटु धनेपाता माने कुचिये रेखेछि और मशलार मध्य जा लागछे जे पेंयाज बड़ बड़ करे केटे नियेछि और एखाने आछे रसुन कुचि और एछे आदा ग्रेट करे नियेछि कड़ाते बाटार दिए गरम कर नहीं मध्य गरम मसला और तेजपाता और दिए दिलाम तेजपाता और मध्य गोलमरिच दिए दिए गोटा गोलमरिच एक गंध बेरिए मध्य रसुनटा दिए दीची कुचिए रखा रसुन रसुनटा आगे एक भाजा भाजा हो रसुनटा जखन लाल लाल भाजा हो गेছে एर मध्य दिए दीची कोचनो पेঁয়াজগুলো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটাকে একটু হালকা করে নাড়িয়ে দেব পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো দিয়ে পেঁয়াজের সাথে रसुनर साथे एकटु भालो करे मिशिए नेब चिकेनगुलो जखन एकटु भाजा भाजा हये गेছে तखन एर मধ্যে অ্যাড করে দেব এই সবজিগুলোকে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব একটু চাপা দিয়ে দিই एक बाधाकपि निये एसेछे और बाजार थेके देखो एखाने शिम और बीन्स एनेछे तो सकाल बेला एगुलो एने दियेछिलो आमार आर तोला हयनि आसले शिमटा आलादा बीन्सटा आलादा करे राखबो बोले आर धरिनि तो एखन मोटामुटी एटा कमप्लिट हये गेছে এদিকে কাজকর্ম রান্নাঘর গুছিয়ে समस्त किछु परिष्कार करे रेखे जाब और चिकेनटा सिद्ध हये गेले चिकेनेर मध्य एकटुखानि चिमगुलोके आलादा करे दिलाम और बीन्सटाओ आलादा करे राखी বাঁধাকপিটা ছোটো হলে কী হবে, প্রচণ্ড ভারী, মানে ঠাসা বাঁধাকপি আর কি। আর বিনসগুলোকে ধুয়ে রাখবো না, জানো তো, ধুয়ে রাখলে নষ্ট হয়ে যায়, এরকম আলাদা করে প্যাকেট করে রেখে দেবো, কারণ এতগুলো বিনস তো খাওয়া হবে না, ধীরে ধীরে খেতে হবে। বাবাই থাকলে হয়ে যেত, ওকে ব্রেডের সাথে দিয়ে দিতাম, ও খেয়ে নেয়, এগুলো একটু বাটার দিয়ে ফ্রাই করে দিলেই খেয়ে নেয়। তো অনেকগুলো আনা হয়ে গেছে, অনেক দিন চলেও যাবে আমাদের, ধুয়ে রাখলে নষ্ট হয়ে যায় আর কি, পচে পচে যায়। অনেক দিন পরে আর কি এই সংসারের কাজকর্মগুলো আবার সকাল থেকে রাত পর্যন্ত করতে হচ্ছে। বেশ কিছুদিন একটু হালকা হালকাই ছিল, এগুলোকে আলাদা করে সব ফ্রিজে তুলে দেবো। আর এখানে দেখো জল গরম বসিয়েছি, এই গরম জলটা দিয়ে স্টু বানাবো। আর এখানে চিকেন, সবজি সব কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে, একটু নেড়ে দেখি। হলুদটা না দিলেই ভালো হতো, জানো তো, কেমন হলদে হলদে হয়েছে। এমনি গাজর থেকে একটা রং বেরোয়, গাজরটা সিদ্ধ হয়নি। এটাকে না এখন আমি প্রেশার কুকারে দেবো, সুসিদ্ধ হয়ে একটু ঘন হয়ে এলে, সবজি থেকে বেশ নির্যাস বেরিয়ে গেলে, ঘন ঘন হলে বাবা খেতে পারবে। আর এরকম শক্ত শক্তটা বাবাই খেতে পছন্দ করে, যেহেতু বাবার জন্য বানাচ্ছি তার জন্য পুরো সবজিটাই কিন্তু আমি সিদ্ধ করে দেবো। আর এই সময় কিন্তু ওই কুচনো আদাটা ছিল, এই যে এই আদাটুকু দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এই আদার গন্ধেতেই কিন্তু দারুণ লাগে, জানো তো, স্টু খেতে। এমনি অন্য কোনো তো মশলা দেওয়া হয় না। আর ঝাল একদমই দেবো না, ঝাল খেতে পারছে না, মানে সামান্য একটু ঝালও খেতে পারছে না। কালকে রাতে চাউমিন করে দিয়ে এসেছিলাম, তো বললো যে চাউমিনটা ভালো লেগেছে খেতে, ঝাল লাগেনি, খেতে ভালো লেগেছে। তাই ভাবলাম তাহলে আজকে একটু স্টু করে দিই, যদি খেতে পারে। একদমই এত ওষুধ খাচ্ছে, সারাদিনে রাতে 15টা ওষুধ খাচ্ছে, আর সেই ওষুধ খাওয়ার ফলে খাবারটার রুচিটা একদম চলে গেছে। সেই জন্য এরকম যদি হালকা একটু করে দিই তাহলে যদি খেতে পারে আর কি। ঠিক আছে, হয়ে গেছে। এরপরে আমি একটু গরম জলটা অ্যাড করে দেবো এর মধ্যে। প্রেশার কুকারের মধ্যে দেখো সমস্ত সবজি আর চিকেনটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে যে জল গরমটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে স্টু বানাবো, বেশি করেই জল দিচ্ছি। আর এর উপর থেকে না ধনে পাতাটা এখনই দিয়ে দেবো। একটু নাড়িয়ে দিই, এটা 4-5টা সিটি দিতে বসিয়ে দেবো, মানে একদম গোলে লেই হয়ে যাবে, কিন্তু গোটা থাকবে, মুখে দিলেই লেউ মতো হয়ে যাবে। ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে ওই 7:30 মতো বাজে। নিজের জন্য 1 কাপ লিকার চা করে নিচ্ছি, একটুখানি সামান্য চা পাতা দিয়েছি, আর তার সাথে একটু আদা থেঁতো করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো গুড়ের বাতাসা 2টো, ব্যাস ফুটে গেলেই ছেঁকে পান করে নেব। দিয়ে দিচ্ছি 2খানা গুড়ের বাতাসা। আর এখানে সকালবেলা যে স্টুটা বসিয়েছিলাম, স্টুটা গরম করে নিচ্ছি। আর এটা গরম না, একটা সিটি দেবো, সিটি দেওয়ার পরে নামিয়ে একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবো। আর এগুলো এরকম থাকবে। আমি এখন চলে যাব দোকানে, দোকান থেকে ওষুধ আনবো, বললাম যে ওষুধটা অর্ডার দিয়েছিলাম, সেই ওষুধটা নিয়ে আসবো। এই যে লিকার চা ঢেলে নিয়েছি, সিটিটাও এখনও আসেনি, আসবে এখনই। আর চা পান করতে করতে রেডি হয়ে নেব, চা এখন অনেক গরম আছে, ঠান্ডা হোক ততক্ষণে আমি রেডি হয়ে নেব। এখানে থাক, একটু ঠান্ডা হয়ে যাক। চা খেতে খেতে রেডি হয়ে গেলাম। আর নেব হচ্ছে এই যে প্রেসক্রিপশনের ব্যাগটা, সকালবেলা দেখলাম যেটা, আর হচ্ছে আমার ব্যাগ, এই যে এই হলো আমার ব্যাগ। আর এই হলো, লাইটটা অফ করে দিচ্ছি। ওষুধ কিনে নিয়ে চলে এসেছি, কালকে তো অর্ডার দিয়েছিলাম, সেই দোকানে ওষুধ পাওয়া যায়নি। আর এক দোকান থেকে ওষুধ পেয়েছি, তবে 1 পাতা পেয়েছি, 1 পাতার মধ্যে একটা ওষুধ কীভাবে যেন খুলে পড়ে গেছে। এখন আর কোনো দোকানে ওষুধ নেই, বাধ্য হয়ে আমি ওই পাতাটা নিয়ে আসলাম আর কি। तो सूपटा तो गरम कड़ाई आछे दिए एकटु बाटार और गोलमरिचेर गुड़ो दिए एकटा बाटीते ढेले निये दिए आसबो बाबाके खेते और तार साथे देखी कि देई एकटु ये चिकेन सूपटा खुल्लाम समस्त सब्जीगुलो ना नरम हो गेছে এই দেখো ভেঙেও যাচ্ছে একদম নরম হয়ে গেছে এগুলো খেতে পারবে আমি চিকেনটা নেব না খালি এই সবজিগুলো নিয়ে যাব কারণ বাবা চিকেন খায় না গোলমরিচের গুঁড়ো আর বাটার মিশিয়ে নিলাম और एखाने दो पिस पाउरुटी छेके नियेछि केमन लागलो बाबू स्टूटा खेते ओई स्टूटा खेते केमन लागलो कालके खाबार एकटु आर शरीर केमन आछे एखन खूब ব্যথা एक मास हो गेल एखाने डाक्तार देखिए इंडोलिन कुंडुके देखानो होच्छे प्राय एक मास हलो ना एक मास ही होयेछे एई तो सामने 40 3 10 4 10 40 हाँ ताहले एक मासेर बेशी हो गेछे हयनि एखोनो हबे हाँ मेडिकल नहीं तो दो मास कमे जाबे एखन अनेकटाई कमेछे যন্ত্রণা बाप रे बाप।